ত্রিপুরা থেকে বিহারে পাচারকালে আসাম ত্রিপুরার সীমান্তে অবস্থিত কাঁঠালতলী পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ গাঁজা সহ চার পাচারকারী ধৃতরা মোহাম্মদ বেজাল, মোহাম্মদ মাজরুল, পবন কুমার যাদব ও সারজ কুমার। ধৃতদের বাড়ি বিহারে। এইবার পাচারকারীরা আসাম আগরতলা জাতীয় সড়ক ব্যবহার না করে বিকল্প জাতীয় সড়ক ব্যবহার করে গাঁজা পাচার করতে গিয়ে ধরা পড়ে। তারা যায় চার যাত্রীর সাথে, অনেকগুলো ব্যাগ থাকায় গাড়ির চালকের সন্দেহ হয়, তাই সে পুলিশকে ঘটনার বিষয়ে জানায়। পুলিশ ওই চার যাত্রীর সাথে থাকা ব্যাগগুলোতে তল্লাশি চালানোর পর উদ্ধার হয় এই বিপুল পরিমাণ শুকনো গাঁজা। আটটি ব্যাগ থেকে উদ্ধার হয় 73 কেজি গাঁজা। তেলিয়ামুড়া থেকে এই গাঁজার প্যাকেটগুলো পাচারকারীরা বিহারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য আনুমানিক 7,30,000 টাকা হবে বলেই জানায় কাঁঠালতলী থানার পুলিশ। ছয়জনমানক কালেক্ট কৰিব সক্ষম হওঁ। তেওঁলোকে লগত 8টাকৈ বেগ লৈ আহিছিল। এই বেগকেইটা চেক কৰাত আমি টোটেল 15টা গাঞ্জা পেকেট পাওঁ। প্ৰায় গোটেই গাঞ্জাখিনি ৱেইট কৰিলত আমি গম পাওঁ যে গাঞ্জাখিনিৰ ৱেইট 73 কেজি।